বিকাশে বিকাশের বিকাশে খরচটা উনি দিয়ে দিবেন কিনা খুব ভালো রমজান মাসে অনেকেই আমরা জাকাত আদায় করছি করবো ইনশাআল্লাহ তো এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন আহ আপনার জাকাত দেওয়ার নিয়ম হলো যে আপনার একশো টাকা কথার কথা আপনি একশো টাকার মালিক হয়েছেন জাকাতের নেসাবওয়ালা এখান থেকে একশো টাকার মধ্যে আড়াই টাকা আপনার না আড়াই টাকা হলো অন্য ভাইয়ের যারা আমাদের ফকির মিসকিন আছেন আপনি বাকি টাকার মালিক এখন যে টাকা আপনার না সেই টাকা অন্যের কাছে যায় যিনি হকদার তার কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব তাই যাকে আপনি জাকাত প্রদান করছেন জাকাতের সংজ্ঞা হলো ত্যাম মাল আপনার সম্পদের মালিক তাকে বানিয়ে দিতে হবে তো তার হাতে যখন পৌঁছাচ্ছে তিনি কিন্তু একশো টাকা মাইনাস হয়ে যাবে পাঁচ হাজার টাকা থেকে মানে মিনিমাম আমরা বিশ টাকা করে ধরলাম যে একশো টাকা মাইনাস হয়ে গেলে উনি কিন্তু মানে পাঁচ হাজার টাকা বুঝে পাননি উনি কিন্তু পাবেন চার হাজার নশো টাকা উনি পাবেন সুতরাং সতর্কতা হবে তাকুয়ার পরিচয় হবে খরচ সহ তাকে দিয়ে দেওয়া কিংবা তাকে বলা যায় আমার কাছ থেকে নিয়ে যান কিংবা এতটুকু বলা যেতে পারে উনি যদি বলেন যে ঠিক আছে আপনি দিয়ে দেন খরচের টাকাটা আমি ওখান থেকে আমি দিয়ে দিব উনি যদি নিজের থেকে বলে তাহলেও কিন্তু হলো যে কোনোরকম যে আমি পৌঁছে দিলাম তাহলে হ্যাঁ তো সতর্কতা হয় আসলে তাকে খরচ সহ যদি দেওয়া হয়